শুভ সকাল বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। রান্নাঘর থেকে বাসনগুলো বের করে কলেপারে রেখে দিলাম। এখন হাতে ঝাড়ু নিয়ে আমাদের শোয়ার ঘরে ঢুকে পড়লাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য। তো ঘরটা ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেই। মামুনিস ব্লগ বলেছো, তোমার ভিডিওতে আমার নামটা নিয়ে অনেক দিন বলেছি কিন্তু তুমি নাওনি, এবারে নিও। এই যে বউ নিয়ে নিলাম তোমার নামটা, থ্যাংক ইউ সো মাচ গো কমেন্ট করার জন্য। পরের কমেন্টটা হচ্ছে সুফিয়া বোনের। সুফিয়া বোন বলেছো, আমি তোমার ব্লগ উত্তর দিনাজপুর থেকে দেখি দিদি ভাই, আমার নামটা নিও। এই যে বোন, তোমার নামটা নিয়ে নিলাম, থ্যাংক ইউ সো মাচ গো আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আমি কিন্তু শুধু ঘর আর বারান্দাগুলো ঝাড় দিচ্ছি, কারণ হচ্ছে উঠোনটা আগের থেকে সকালবেলা শাশুড়ি মা ঝাড় দিয়েছে, সেই জন্য উঠোনটা আর ঝাড় দিলাম না। চলো এখন ঝাড় দিয়ে সোজা চলে যাচ্ছি বাসন ধোয়ার জন্য কলেপারে। বাসনগুলো যে রেখেছিলাম, তো বাসনগুলো এখন ভালো করে ধুয়ে নেব। সকালবেলা যখন আমি খুব তাড়াতাড়ি উঠি না, তখন একটু রাস্তা হাঁটতে খুব ইচ্ছে করে। যেহেতু সকালবেলার দেখবে তোমরা আকাশটা বেশ সুন্দর থাকে, তো বেশ রাস্তাটা হাঁটতে কিন্তু ভালো লাগে। সেই জন্য আমি তাড়াতাড়ি যেহেতু উঠেছি, সকালবেলা একটু রাস্তা হাঁটতে যাই, তারপর হচ্ছে ওই ভিডিওগুলো তুলে আনি। তারপর আজকের ভিডিওটা একটু আমাদের পুরো বাড়িটা বাইরের থেকে কীরকম দেখা যায় সেইটা আর কি তুললাম। তারপরে হচ্ছে ভিতরে এসে কিন্তু ব্লগটা আমি শুরু করেছি, কারণ হচ্ছে যারা নতুন বন্ধু আসছে না, তারা আমাকে বলছে যে তোমাদের বাড়িটা একটু দেখাও, আশেপাশেগুলো একটু ঘুরে দেখাও। তো তারা তো দেখেনি, তারা হচ্ছে আমাদের নতুন বন্ধু যেহেতু, সেই জন্য তো তাই একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, যারা নতুন এসছো আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর যারা আগের থেকে আমার চ্যানেলে আছো, আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। এইদিকে দেখো সকালবেলা, যেহেতু সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি, তো তাই না সকালবেলা একটু খাবারটা বানাতে পারিনি। মেয়ের তো এইদিকে একটু খিদে পেয়ে গেছে, আবার একটু পর হচ্ছে প্রাইভেট আসবে, তাই জন্য মেয়েকে আমি 5 টাকা দিয়েছি যে দোকান থেকে বিস্কিট এনে খা। তো ও বিস্কিট না এনে দেখো কি এনেছে, কুরকুরি নাকি ওগুলো কি থাকে প্যাকেটে 5 টাকা করে নেয়, তো সেগুলোর একটা প্যাকেট নিয়ে এসছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে 5 টাকাটা আমাকে দিচ্ছিলো, আমি বললাম এখানে দিস না ঘরে রাখ, তো ঘরে রাখতে গেল 5 টাকাটা। আর আমি হচ্ছে এখন না রান্না ঘরের বারান্দাটা লেপে নিচ্ছি। সেদিন হচ্ছে তোমার রান্না ঘরের ভেতরটা লেপেছিলাম, বারান্দাটা যেহেতু ভালোই ছিল তাই আর বারান্দাটা লেপেনি। তো আজকে ভাবলাম বারান্দাটা একটু নীলেও ধরে গেছে, তাই জন্য বারান্দাটা লেপে নিচ্ছি। আর তোমরা অনেকে না কমেন্ট করেছিলে যে দিদি ভাই, তুমি যখন মাটির ঘর লেপো না দেখতে ভীষণ ভালো লাগে। তো তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গো, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার ভীষণ ভালো লাগে। আর শুধু কিন্তু দেখতে নয় গো, মাটির ঘর কিন্তু লেপতেও বেশ ভালোই লাগে। মাটির ঘর বেশি মাটি দিয়ে লেপতেই থাকো মানে ইচ্ছে করতেই থাকে যে লেপতেই থাকি একটুখানি যদি লেপি। তো তাই জন্যই তো এখন ওই যে বারান্দাটা ভেবেছিলাম প্রথমে, যে বারান্দাটা শুধু লেপে রেখে দেব, তারপর এই যে লেপা যে শুরু করেছি, এখন ইচ্ছে হচ্ছে যে না আর একটু কিছু লেপি আর কি, না লেপলে আর ভালো লাগছে না। তাই জন্য চলে আসলাম শোয়ার ঘরে। শোয়ার ঘরের এখন হচ্ছে সামনটা যে আছে আমাদের, সামনটা একটু লেপে নেব। সাইডে ফাইডে ভিতরগুলো আর লেপবো না যেহেতু আর টাইম নেই, কারণ হচ্ছে সকালের খাবারটাও তো বানাতে হবে, সকালে তো খেতে হবে কিছু, তাই না? সেই জন্য আর হচ্ছে ওই পুরো ঘরটা লেপবো না, শুধু সামনটা আর কি লেপে দেব। আর যখন আমি লেপছিলাম, ভাবছিলাম যে হ্যাঁ এখন রান্নাঘরে যাব, কিছু খাবার করতে হবে, তার মধ্যে আবার বাইরে এসে দেখি প্রীতমের বাবা চা বানিয়ে ফেলেছে আর হচ্ছে দোকান থেকে ব্রেড নিয়ে এসেছিল। তাই জন্য আর আমাকে কিছু বানাতে হলো না, হাত টাত ধুয়ে আমি একটু চা খেয়ে নিলাম। তারপরে হচ্ছে প্লাস্টিকটা নিয়ে আমরা বাইরে চলে গেলাম, ধানগুলো যেহেতু রোদে দিতে হবে সেই জন্য।
আর কাল তো গামলায় গামলায় রাখা হয়েছিল ঘরে ধানগুলো, তো সেখান ঘরের থেকে আর কি বের করে নিয়ে যাচ্ছি। আর এখানে দেখো গামলাটা আমি ধরবো যে সে জায়গা আর কি খুঁজে পাচ্ছিলাম না ভালো করে, এমন হচ্ছিলো আর কি স্লিপ কেটে যাচ্ছিলো, তো ওইটাই আর কি ঠিক করছিলাম ওখানে। আর এদিকে দেখো হাঁসটা কি করছে, এই লতা আর কি কয়েকটা লতা তুলে আনা হয়েছে আর কি, ওই রাস্তার ধারে হয় এখন আর কি, তো সেখান থেকে তুলে আনা হয়েছে এই কয়েকটা লতা। তো হাঁসটা না এই লতাগুলো খাচ্ছিলো, জানি না কেন, তবে খেতে পায়নি তবে খাওয়ার চেষ্টা করছিল। তো যাই হোক, সমস্ত ধান আমরা নিয়ে এসেছি এখন এখানে বাইরে আর কি। আর আমাদের উঠান তো তোমরা অবস্থা দেখেছই, এক ফোঁটা রোদ পড়ে না, একটুখানি রোদ পড়ে তাও আরও কিছুক্ষণের জন্য আর কি, খুব তাড়াতাড়ি কিন্তু রোদ চলে যায়, তাই আর কি ধানগুলো আমরা বাইরে নিয়ে আসলাম রাস্তার ধারে, যে সাইডে একটু জায়গা ফাঁকা আছে, এই জায়গাটা অনেকটাই ফাঁকা আছে, তো রাস্তার ধারে এইখানেই আর কি আমরা মেলে দিচ্ছি আর কি রাস্তার সাইডে। আর এখানে আর একটা সমস্যা, মানে বারবার এসে এসে আমাদেরকে দেখতে হচ্ছিলো, কেন বলো তো, যেহেতু রাস্তার ধারেই অনেকে ছাগল গরু নিয়ে যায়, হাঁস আছে অনেকেরই, মুরগি আছে, তো তারা আর কি এসে বারবার খাচ্ছিলো যেহেতু, তো একটু পরপর এসে আমাদেরকে আর কি নজর দিতে হচ্ছিলো। আর এখানে প্রচণ্ড রোদ আর কি, খুব তাড়াতাড়ি একদিনের মধ্যে আর কি শুকিয়ে গেছিলো ধানগুলো। তো চলো এবারে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য, আর ওইদিকে প্রীতমের বাবা আছে ধানের ওখানে আর কি। তো আজকের হচ্ছে রান্না একদমই সিম্পল রান্না, আজকে একটুখানি আর কি মিষ্টি কুমড়ো ছিল, তো মিষ্টি কুমড়োটা ভাজা করব, আর হচ্ছে তোমার কয়েকটা আবার ভিন্ডিও আছে, তো ভিন্ডি ভাজা করব, আর হচ্ছে মুসুর ডাল করব, তো এগুলো দিয়ে হচ্ছে আজকের দুপুরে খাওয়া দাওয়া। আর আমার এই হলুদের কৌটোটা মুখটা এতটাই টাইট হয়ে গেছিলো আর কি, আমি খুলতেই পারছিলাম না, তো আর কি কাপড় দুটো যে আছে আমার রান্নাঘরে, তো কাপড় দুটোর সাহায্যে আর কি খুলে নিলাম কৌটোটা। তো যাই হোক, এদিকে রান্না বান্না করছিলাম, আর বাইরে কিন্তু ধানগুলো কিন্তু বারবার গিয়ে দেখে দেখে আসছিলাম যে আর কি মুরগি বা হচ্ছে পাখি খাচ্ছে না। তো তো যাই হোক, এদিকে দেখো আমার রান্নাবান্না এখন কিন্তু শেষ, তো রান্নাবান্না শেষ করে চলে আসলাম বাইরে, ধানগুলো তো বারবার একটু করে লাড়া দিতে হবে, তো সেই জন্য আর কি ধানগুলো লাড়া দেওয়ার জন্য বাইরে চলে আসলাম। আর এখানে হচ্ছে আমার মেয়ে আর কি ফোনটা ধরে আছে যেহেতু, তাই কিন্তু ফোনটা খুব আর কি লড়ছে, তো ও তো সেই রকম করে আর কি পারে না ফোন ধরতে, সেই জন্য আর কি একটু লড়ছে আর কি ফোনটা। তো যাই হোক দেখো তোমরা কতটা রোদ, অনেকটাই রোদ, সেই জন্য আমি ওন্নাটা মাথায় দিয়ে, আর হচ্ছে প্রীতি কিন্তু ওখানে ছায়ায় বসেছিল, মাথায় দিয়ে আমি ধানগুলো নেড়ে নিলাম। আর এখন হচ্ছে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি, তো এখন কিন্তু বিকেলবেলা, বিকেলবেলা দেখো আরও কিন্তু আজকেও ধান সিদ্ধ করা হচ্ছে। কালকে তো আমরা এক বস্তা ধান সিদ্ধ করেছিলাম, মানে এই হাঁড়িটা যে দেখছো এই হাঁড়ি দিয়ে তিন হাঁড়ি আর কি সিদ্ধ করা হয়েছে, আজকে আবার ভেজানো হয়েছিল ওই বস্তাতে, তিন হাঁড়ি নয় দুই হাঁড়ি, আর হচ্ছে আধা হাঁড়ি আর কি ধান ছিল আর কি, তো আজকেও আর কি সেই ধানগুলো আর কি সিদ্ধ করা হচ্ছে। তো আমি এখানে আর কি বের হয়েছিলাম একটু বাইরে প্রীতিকে খোঁজার জন্য, তো প্রীতি চলেই আসলো, খুঁজতে আর হয়নি। তো যাই হোক সন্ধ্যাবাতিও দেওয়া শেষ, আর দেখো এদিকে ধানগুলো সিদ্ধ হয়ে গেছে, তো ধানগুলো এইভাবেই আর কি এখানেই রেখে দেব, বৃষ্টি তো আজ আর হবে না সেই জন্য আর কি ঘরে রাখবো না, এগুলো আমাদের উঠানেই থাকবে। সন্ধ্যার সময় দুজনকে একটু বই পড়িয়ে চলে আসলাম রান্নাঘরে খিচুড়ি বানানোর জন্য। হ্যাঁ গরম পড়েছে, তবে রাতে অতটা গরম লাগছে না, আর হচ্ছে রুটি যদি বানাই রুটি কী দিয়ে খাবো সেটা এক ঝামলা, সেটারও একটা ব্যাপার আছে, আলু ভাজা দিয়ে তো আমার একদমই খেতে ইচ্ছে করে না, তো সেই জন্য ভাবলাম খিচুড়ি রান্না করি। আর যদি ভাত রান্না করি এখন আর তরকারি রান্না করবো, আলু শুদ্ধ ভাত খেতেও ইচ্ছা করে না আলু শুদ্ধ ভাত, সেই জন্য ভাবলাম চলো ডাল আর চাল একসঙ্গে আর কি প্রেশারে একটু আর কি ভাজা করে খিচুড়ি বানিয়ে নিই। আগে তো সোমবারটা আমি দিয়ে দিয়েছি, প্রেশারেই দিয়ে দিয়েছি আর কি, তারপর হচ্ছে ডাল চাল লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা করে নিলাম, তারপর হচ্ছে কিছু মশলা দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি একটুখানি, তারপরে প্রেশারটা লাগিয়ে দিয়েছি। আর প্রেশারে খিচুড়িটা করে নিচ্ছি, প্রেশারে বেশ তাড়াতাড়ি হয়েও যায়, আর হচ্ছে সেদ্ধটাও বেশ ভালোই হয় আর কি, তো তাই জন্য আর কি প্রেশারে আমি করে নিচ্ছি।
আর এখানে দেখো চুগলাটার যে কি হয়েছে আমিও জানি না, তবে কিছুদিন আগে কিন্তু ঠিক করা হয়েছিল, আবার সেম ওই একই অবস্থা। দেখো কতটা কালি হয়ে গেছে কুকারটা, কালকে এটা মাজতে আবার অসুবিধাই হবে, একটুখানি আর কি খাটনি করতেই হবে, যাই হোক পরিষ্কার তো করতেই হবে। তবে এরকম করে যে কালি বের হয় একদমই ভালো লাগে না। ওই হাঁড়ির মধ্যেও যদি আমি ভাত রান্না করি না, তাহলে ওই হাঁড়িটাও আমার একদম কালি কালি হয়ে যায়। কি যে সমস্যা হয়েছে কিছুই বুঝতে পারছি না, যখন ঠিক করেছিলাম কিছুদিনের জন্য ঠিক ছিল, পরে আবার এরকম। তো যাই হোক দেখো খিচুড়িটা এরকম হয়েছে, আর স্বাদও হয়েছে, বেশ ভালোই হয়েছে, বলবো না যে খারাপ হয়েছে, বেশ ভালো হয়েছে। তো সবাই মিলে এখন হচ্ছে বাজে 8:30, তো খাওয়া দাওয়া আমরা করে নিচ্ছি, আর 9:30-9:30 মধ্যে আর কি বিছানায় আমরা উঠে যাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। আর হ্যাঁ বন্ধুরা, যারা নতুন বন্ধু এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো ফ্যামিলি মেম্বার আমাদের, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, এখানে শেষ করছি ব্লগটা, টাটা।